ওদের ভয় সেখানে রাত্রি হয়। নমস্কার বন্ধুরা, আমি সিড আছি তোমাদের সঙ্গে। আজকে আবার উপস্থিত হয়েছি আর একটা ভৌতিক ঘটনা নিয়ে। অ্যান্ড আজকের ঘটনাটা সত্যিকারের একটা ঘটনা, মানে এটা একজনের জীবনে ঘটে গেছে। এটা একটা ব্রাহ্মণ পরিবারে ঘটেছে অ্যান্ড এটা আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আমাকে বলেছে, আর সে যেমন যেমনভাবে বলেছে আমি তেমন তেমনভাবেই গল্পটাকে পুরো বলবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোই চলছে। তো আজকের এপিসোডটা খুব ভৌতিক অ্যান্ড এটা গা ছমছমে ব্যাপার হতে পারে। তো মন দিয়ে শোনো, কানে ইয়ারফোনস লাগাও অ্যান্ড জড়ো সড়ো হয়ে বসে পড়ো, কারণ ভয় লাগতে চলেছে। অ্যান্ড চলো সরাসরি ঘটনায় প্রবেশ করা যাক। অ্যান্ড আজকের ঘটনাটা বলার জন্য কিন্তু আমি প্রচণ্ড উৎসাহিত হয়ে আছি, কারণ এই ঘটনাটা সত্যিকারের একটা ঘটনা। তো চলো আজকে ঘটনাটা শোনানো যাক। অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন আছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, কারণ এই চ্যানেলে আমি ভূতের গল্প দিই, তার সমান তালে তাল মিলিয়ে ব্লগস ছাড়ি, তো মজা হয় এই চ্যানেলে। তো সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কারণ তোমাদের এক একটি লাইক আমার কাছে প্রচণ্ড মূল্যবান। অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের, এবং কানে হেডফোন লাগিয়ে জড়ো সড়ো হয়ে বসে পড়ো, কারণ ভয় লাগতে চলেছে। আজ শোনাতে চলেছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক গ্রামের কথা। সেখানে বাস করত এক অভাবী ব্রাহ্মণ পরিবার। বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী ও এক ছেলে নিয়ে সংসার করতেন চক্রবর্তীবাবু। নিত্যদিনের পূজার কারণে চক্রবর্তীবাবু বেশিরভাগ সময় গ্রামের বাইরে থাকতেন। এমত অবস্থায় বাড়িতে থাকতেন তার মা, স্ত্রী ও ছেলে। তাদের বাড়ির উঠানে ঠিক উত্তর পশ্চিম কোণে একটা বেলগাছ ছিল। সমস্যাটি ছিল যে ওই বেলগাছের পাকা বেল ও শুকনো পাতা প্রতিবেশীদের বাড়িতে পড়ত। এই কারণে প্রতিবেশীদের সাথে বচসাও হতো তাদের। চক্রবর্তীবাবু বাড়ি ফিরে সিদ্ধান্ত নিলেন বেলগাছটি কেটে ফেলার। ব্রাহ্মণ হয় চক্রবর্তীবাবু বেলগাছ কাটতে পারবেন না, তাই গাছ কাটার লোক ডেকে গাছটি কেটে ফেলেন। এর ঠিক 15 দিন পর থেকে শুরু হয় চক্রবর্তী বাড়িতে ভৌতিক কাণ্ড কারখানা। যখন তখন হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছে বাড়ির আসবাবপত্র। অদৃশ্যকেও একের পর এক আঁচড়ে ভেঙে দিচ্ছে বাড়ির চেয়ার টেবিল থেকে শুরু করে কাঠের বাক্স। বাদ পড়ছে না মোবাইলও, লন্ডভণ্ড করে দিচ্ছে বাড়ির সব কিছু। নিমেষের মধ্যেই ভেঙে যাচ্ছে বাড়ির বৈদ্যুতিক সুইচ বোর্ড, ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হচ্ছে বৈদ্যুতিক তার। রাত বাড়লেই বাড়ির ছাদে কেউ হেঁটে বেড়াচ্ছে, আবার মাঝে মাঝে দৌড়েও বেড়াচ্ছে। দিন রাত এমন ভুতুড়ে অলৌকিক কাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে চক্রবর্তী পরিবার। পরিবারের সদস্যদের অনুমান, বাড়িতে থাকা ওই বেলগাছটি কেটে ফেলার পরেই এই সমস্ত ভৌতিক কাণ্ড কারখানা শুরু হয়েছে। পরিবারের বাকি সদস্য ও গ্রামবাসীদের অনুমান, বেলগাছটিতে নাকি এক ব্রহ্মদৈত্য বাস করত। গাছটি কেটে ফেলায় সেই ব্রহ্মদৈত্য নাকি ঘরে ঢুকে এই তাণ্ডব চালাচ্ছে। তবে চক্রবর্তীবাবু এই ধারণা মানতে নারাজ বিজ্ঞান মঞ্চে। ভয় দেখাতে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে তার দাবি।
চক্রবর্তী বাড়িতে এই ভুতুরে কর্মকাণ্ড গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। এই অলৌকিক কর্মকাণ্ডে আতঙ্কিত রয়েছে একদিকে যেমন তার পরিবার, তেমনই আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরাও। যতদিন অতিবাহিত হচ্ছে তত ভৌতিক কর্মকাণ্ড বাড়তে থাকছে। এর মধ্যে একদিন একটা বেড়ালের লাশ পাওয়া যায় ঠিক ওই বেলগাছটির স্থানে, অর্থাৎ কাটা যে বেলগাছটি কাটা হয়েছে সেই স্থানে একটি বেড়ালের লাশ পাওয়া যায়। বেড়ালটি আপাদমস্তক রক্তাক্ত হয়ে পড়েছিল সেখানে। এই সমস্ত ঘটনা ঘটায় চক্রবর্তীবাবু মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়ে। এরপর পরিবার, আত্মীয় ও কিছু গ্রামবাসীদের পরামর্শ নিয়ে চক্রবর্তীবাবু এক গুণিনের কাছে যান। এরপর তিনি এক গুণিনের কাছে গিয়ে উপস্থিত হন চক্রবর্তীবাবু এবং সমস্ত ঘটনা শুনে গুণিন উপদেশ দিলেন সামনে শনিবার চক্রবর্তী বাড়িতে যাবেন তিনি। সেই কথা অনুযায়ী শনিবার চক্রবর্তী বাড়িতে উপস্থিত হলেন গুণিন। বাড়ির চৌকাঠে পা রাখতেই গুণিন থমকে দাঁড়িয়ে পড়েন এবং সেই সময় বাড়ির উপরতলা থেকে বিশাল তাণ্ডব শুরু হয়েছে। শব্দ ভেসে আসছে তাণ্ডবের। গুণিন সমস্ত ব্যাপারটি আঁচ করতে পেরে তার ঝোলা থেকে মুঠো মুঠো সরিষা বের করে বিভিন্ন মন্ত্র পাঠ করার সাথে সাথে গোটা বাড়ির চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন। সমস্ত কিছু যেন নিমেষেই শান্ত হতে শুরু হয়েছে। তাছাড়াও এক সাদা কাপড় দিয়ে তৈরি পুটুলিতে মন্ত্রোচ্চারণ করে সিঁদুর মাখিয়ে চক্রবর্তীবাবুর হাতে দিলেন এবং বললেন বাড়ির ঈশান কোণে পুঁতে দিতে সেই পুটুলিটি। তারপর গুণিনটি যা বললেন তাতে চক্রবর্তীবাবুর শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত নেমে গেল। তিনি বললেন যে যে বেলগাছটি তিনি কেটেছেন সেই বেলগাছে বাস করত এক ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্যটি নাকি বিশাল শক্তিশালী এবং বহু বছর ধরেই সেই ব্রহ্মদৈত্য সেই বেলগাছটিতে বাস করত। ইনফ্যাক্ট কয়েকজন গ্রামবাসী সেটা জানত অলরেডি, তো অবশ্যই তারা বলেছিল, বাট চক্রবর্তীবাবু সেটা কানে নেননি। তবে সেই গাছটি কেটে ফেলায় সেই ব্রহ্মদৈত্যটি নাকি খুবই ক্রোধিত হয়েছিল, অর্থাৎ রেগে গিয়েছিল। তো তাই জন্য সেই ব্রহ্মদৈত্যটি চক্রবর্তী বাড়িতে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে। এই সমস্ত ঘটনা শুনে চক্রবর্তীবাবু সেই পুটুলিটি বাড়ির ঈশান কোণে মাটিতে পুঁতে দেয়। যথারীতি তারপর থেকে আর তেমন কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, কোনো অলৌকিক ঘটনাও ঘটেনি সেই বাড়িতে, সব কিছু ঠিকঠাকই চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। অ্যান্ড ফার্স্টেই বলেছিলাম যে এটা একটা সত্য ঘটনা যেটা আমার এক খুবই ক্লোজ ফ্রেন্ড আমার সাথে শেয়ার করেছে। সে কোথা থেকে জেনেছে অবশ্য সেটা আমার জানা হয়নি, কিন্তু সে যেমন যেমনভাবে আমাকে গল্পটি লিখে পাঠিয়েছে তেমন তেমনভাবে আমি পড়ে শোনালাম তোমাদের। অ্যান্ড আশা করি তোমাদের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও একটা, অ্যান্ড কমেন্টে জানিও যে কেমন লেগেছে। যদি ভালো লাগে তো ভালো জানিও, আর যদি খারাপ লাগে সেটাও জানিও, কারণ আমি সেগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করব নেক্সট ভিডিও থেকে। অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে মজাও হয়, ব্লগও হয়, অ্যান্ড ভূতের গল্পও শোনানো হয়, তো সব চলে এই চ্যানেলে। তো যা, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। তো ভালো থেকো সবাই, অ্যান্ড টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, নেক্সট ভিডিওতে আবার কথা হচ্ছে, অ্যান্ড খুব শীঘ্রই একটা ব্লগ ভিডিও আসবে যেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চ্যানেলে চোখ রাখো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। অলরাইট, টাটা।